পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেনাবাহিনীর অকুতবয় বীর সেনানীরা জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছেন বলে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শেখ হাসিনা সেনানিবাসের অন্যান্য পদবীর সেনা সদস্যের জন্য একশো বারোটি ফ্লাট বিশিষ্ট একটি পুনরতলা পারিবারিক বাসস্থান সেনানির উদ্বোধনকালে তিনি এই বক্তব্য রাখেন তিনি বলেন বাংলাদেশে সেনাবাহিনী আজ স্বয়ংসম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে তিনি এই উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম আজ বাংলাদেশ সেনাবাহিনী নিজেদেরকে স্বয়ংসম্পন্ন হিসেবে তৈরি করেছে। শেখ হাসিনা সেনানিবাসে বিভিন্ন স্থাপনার মধ্যেও রয়েছে গেরিসন কেন্দ্রীয় মসজিদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা তিনি তার বক্তব্যে আরও বলেন বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো সময় তাদেরকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় যে কোনো যুদ্ধের সময় যাতে দ্রুততার সাথে বাংলাদেশের সৈনিকরা যুদ্ধ করতে পারে তারই জন্য সদা প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানান সোনার বাংলা গড়ে তোলার জন্য একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু তারই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে আরও দক্ষ ও আরও জনবল সম্পূর্ণ করে তুলতেই বর্তমান সেনাবাহিনীর ও সেনাপ্রধান দৃঢ়ভাবে কাজ সহ প্রত্যয়ত্ব সাথে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সবসময় তাদের প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সাথে নিজেদেরকে এগিয়ে এবং দেশের জন্য আত্মত্যাগ করার জন্য এবং সেনাবাহিনী যোগ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ার চিন্তা মাথা থেকে দূর করার জন্য তিনি সেনা সৈনিকদের প্রতি আহ্বান জানান তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক সেবানী হিসেবে গড়ে তোলা হয়েছে সকলের বিশ্বাস ও আস্থার সাথে আজ সেনাবাহিনী অনেক দূর এগিয়েছেন এই অনুষ্ঠানে জেনারেল অফিসারস কমান্ডিং সাত পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ জুনিয়র কমিশন অফিসার্স ও অন্যান্য পদবীর সৈনিকরাও উপস্থিত ছিলেন